সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অবস্থান করছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী জয়নাবাজার কাঁঠালের আড়তে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দরভাবে ট্রাকে কাঁঠাল উঠানো হচ্ছে, একে একে সুন্দরভাবে কাঁঠালগুলো ট্রাকের মধ্যে উঠানো হচ্ছে। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে নোয়াখালী, সিলেট এইসব অঞ্চলে এখানের কাঁঠালগুলো বেশি চলে যায়। বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ অঞ্চল এবং গাজীপুর এই দুইটি জায়গায় কাঁঠালের জন্য বিখ্যাত, বিশেষ করে জয়নাবাজারের জন্য বিখ্যাত। আর মাত্র এখানে কাঁঠাল 20 থেকে 30 দিন পাওয়া যাবে, তারপর আর কাঁঠাল পাওয়া গেলেও খুব কম কম কাঁঠাল পাওয়া যাবে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ছোট বড় সব ধরনের কাঁঠাল আছে। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখতে পাচ্ছেন বিশাল কাঁঠাল রয়েছে, অনেক অনেক সুন্দর। দেখেন একেবারে সুন্দরভাবে কাঁঠালগুলো রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টাকের মাঝে কাঁঠাল, টাকের মাঝে কাঁঠাল, অনেক সুন্দরভাবে টাকের মাঝে কাঁঠাল রাখা হয়েছে। এখানে ব্যানগাড়িতে কাঁঠাল আছে। আসসালামু আলাইকুম, কাঁঠাল নিয়ে আসেন? কাঁঠাল নিয়ে আসেন বাজারে? কত পিস কাঁঠাল আনছেন? বাইশটা নিয়ে আসলেন, টেস্ট হয়েছে, একটা বাইরে গেছে গা। কাঁঠালের দাম কেমন বাজারে? দাম কম। দাম কম কে? দাম কম একবারে। হঠাৎ করে দাম কমে যাওয়ার কারণ কি? আপনারা বলতে পারতেছেন না? সুপ্রিয় দর্শক, জানতে পারলেন কাঁঠালের দামটা কিছুটা কম আছে, হঠাৎ করে কাঁঠালের দাম দরটা কমে গেছে যতটুকু জানতে পারলাম। বৃষ্টির সময় কাঁঠালের দামটা কিছুটা বেশি থাকে, আর এখন তো বর্তমানে গরম সময়, এই জন্য কাঁঠালের দামটা কিছুটা কমে গেছে। সামনে হয়তো বৃষ্টি হলে কাঁঠালের দামটা বাড়তেও পারে। আসসালামু আলাইকুম। সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কাঁঠাল কিনতে আসেন না বিক্রি করতে আসেন? বিক্রি করতে আসি। এখানে যান, কাঁঠাল বিক্রি করতে আসেন? কত পিস কাঁঠাল নিয়ে আসেন? 70 পিস কাঁঠাল নিয়ে আসলে কিরকম দাম বিক্রি করলেন? 3500 টাকা বিক্রি করছেন। কাঁঠালের দামটা কি বেশি না কম? কম। দামটা কম আছে, হঠাৎ করে কাঁঠালের দাম কমে যাওয়ার কারণ কি? গরম, বৃষ্টি আসছে, গরম, যার জন্য দামটা কমে গেছে। বৃষ্টি হলে কি দাম বেড়ে যাবে? এখান থেকে কাঁঠাল কোন কোন জায়গায় বিক্রি করা হয় আপনাদের জয়নাবাজার থেকে? জয়নাবাজার ব্যাপারীরা অনেক দূর দূর জায়গায় নিয়ে বিক্রি করে কাঁঠালগুলো। ধন্যবাদ।